লক্ষ্মীপুরে সিন্ধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা ও মুখ বেঁধে গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোররাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরমচুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নির্যাতনকারী সবাই তাদের পূর্ব পরিচিত এবং কারো কারো সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। জানিয়েছেন, ধর্ষণের পর গৃহবধূর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযুক্ত পাঁচজনকে খুঁজছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে। অভিযুক্তরা হলেন সুমন, নাজিম, হোসেন, ইউসুফ ও হারুন। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলছে। ভিকটিমের অভিযোগ যে তাকে কেউ কেউ তার সাথে শারীরিকভাবে অ্যাসল্টের পাশাপাশি তাকে ধর্ষণ করেছে বলে এরকম একটি আমরা অভিযোগ পেয়েছি। ভিকটিম বর্তমানে সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের একাধিক টিম অভিযানে আছে। লক্ষ্মীপুরে সিন্ধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা ও মুখ বেঁধে গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোররাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরমচুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নির্যাতনকারী সবাই তাদের পূর্ব পরিচিত এবং কারো কারো সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। জানিয়েছেন, ধর্ষণের পর গৃহবধূর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযুক্ত পাঁচজনকে খুঁজছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে। অভিযুক্তরা হলেন সুমন, নাজিম, হোসেন, ইউসুফ ও হারুন। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলছে। ভিকটিমের অভিযোগ যে তাকে কেউ কেউ তার সাথে শারীরিকভাবে অ্যাসল্টের পাশাপাশি তাকে ধর্ষণ করেছে বলে এরকম একটি আমরা অভিযোগ পেয়েছি। ভিকটিম বর্তমানে সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের একাধিক টিম অভিযানে আছে। লক্ষ্মীপুরে সিন্ধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা ও মুখ বেঁধে গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোররাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরমচুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নির্যাতনকারী সবাই তাদের পূর্ব পরিচিত এবং কারো কারো সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। জানিয়েছেন, ধর্ষণের পর গৃহবধূর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযুক্ত পাঁচজনকে খুঁজছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে। অভিযুক্তরা হলেন সুমন, নাজিম, হোসেন, ইউসুফ ও হারুন। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলছে। ভিকটিমের অভিযোগ যে তাকে কেউ কেউ তার সাথে শারীরিকভাবে অ্যাসল্টের পাশাপাশি তাকে ধর্ষণ করেছে বলে এরকম একটি আমরা অভিযোগ পেয়েছি। ভিকটিম বর্তমানে সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের একাধিক টিম অভিযানে আছে।